watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 20 আয়োজিত রান্না বিষয়ক অনুষ্ঠানে। আজ কি রান্না করব? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো তাওয়া গোশত। খুব ঝটপট রান্না করে ফেলা যায়, কিন্তু খেতে অনেক মজার। তাহলে চলুন দেখা যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টেবিল চামচের 4 চামচ পরিমাণ তেল, 1/2 কেজি আমি এটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচের 2 চামচ আদা রসুন পেস্ট, 4 চামচের 1 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি দিব না, এটাকে আমি এভাবেই কষিয়ে নেব। এটার পানি শুকানো পর্যন্ত আমি এটাকে মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিব। দেখুন কত পানি উঠেছে। এটাকে আমি এখন মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিব এই পানিটা শুকানো পর্যন্ত। এর মাঝে আমি 2-1 বার নেড়ে দিব। গোশতের পানিটা শুকিয়ে গেছে, সেই সাথে গোশতটাও সিদ্ধ হয়ে গেছে।
এর মধ্যে আমি দুবার নেড়ে দিয়েছি। এখন এখানে আমি টেবিল চামচের এক চামচ ধনিয়া গুঁড়া আর টেবিল চামচের এক চামচ তাওয়া গোশত মশলা, এটা আমি মেহেরিনের প্যাকেট মশলা দিয়েছি। এবার এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। টেবিল চামচের এক চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর একটা মরিচ, আমি এখানে বড় সাইজের একটা মরিচ কেটে দিয়েছি। এবার এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। আমার গোশত পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। এখন আমি এখানে 4 চামচের হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এটাকে এখন আমি হালকা আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। হয়ে গেল আমার ঝটপট রান্না তাওয়া গোশত। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় একদিন ঝটপট রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।